হ্যালো বন্ধুরা, এগুলো কেমন আছেন? আজকে আমার এই পেজটা আজ দেখবেন যে আমার উত্তরবঙ্গ কিছু মানে মজাদার কিছু নাম আছে, তার মধ্যে প্রথমে যে ভিডিওটা আপনারা এখানে দেখাচ্ছ, হ্যাঁ, তো এটা হলো আমার রান্নাঘরত এটা ব্যবহার করে রান্না করার ক্ষেত্রে। এটার নাম হলো সারোয়া, যেটা আছে না, এটার নাম হলো সারোয়া, হ্যাঁ। এটা দিয়ে কিন্তু সবাই এগুলো দেখলে কারণ ঢাকনা আর কি, আমার কিন্তু এগুলো সারোয়া করে। তারপর আর একটা যেটা সেটা হলো এটা দেখেন, এটার নাম হলো পাতিল অনেক, এখন কিন্তু আমার দিয়ে এটা কিন্তু করে পাইলে, হ্যাঁ, এই পাইলে কিন্তু ভাত রান্না হয়। এই যে দেখেছেন এগুলো, এগুলো কিন্তু কেনা করেন না তোমার, এগুলো এগুলো আমার কই করল পাইলিয়া এবং সারোয়াটার নাম দুইটা শুনিতন খেয়াল করতাম, হ্যাঁ, তোমার কি নাম করে সেগুলো কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। এখন যেটা দেখাচ্ছে এটা নাম হলো পেস্টা, এই পেস্টাটা কিন্তু বানায় কল, কল দিয়ে কিন্তু এগুলো বানায়, হ্যাঁ, পেঁচে পেঁচে বানায় এগুলো পেস্টা করে। এই যে দেখেন এরকম করে জিনিসগুলো কিন্তু এরপর রাখা হয় সুন্দর করে। এখন আর একটা যেটা দেখাচ্ছে সেটা হলো পাইলিয়ার কিন্তু ছোট ভাষণ, হ্যাঁ, এটা কিন্তু হলো তরকারি তরকারি দেখলে আমার রান্না বান্না করি। আরেকটা জিনিস তোমাকে যেটা দেখে পাচ্ছ না, সেটা হলো এগুলো দেখেছেন এগুলো করে ভাতে মাছ, কাটুয়াটা কিন্তু ভাঙি গেছে, তো তার জন্য মা কিন্তু এই যে দেখেছেন এই ভাড়াটা কিন্তু এখন বর্তমান তোমার এগুলো ইয়ে করেছে, হ্যাঁ, ভাতে মাছটা নেওয়া হয়েছে, তো তোমার কাটুয়াটা না ভাঙে তোমার এগুলো দেখে পাবো। এইটা দেখেছেন আর এইটা হলো কি সেটা, এটা ছোট ইয়ে দেখেছেন না, ভাড়া দেখেছেন না ডোগা আর কি কয়, এটা কিন্তু যে আমার এগুলো কই কি মানে রান্না বান্নার অতিরিক্ত আমরা দেখলে ব্যবহার করি, হ্যাঁ, সেগুলো কিন্তু এটুকু না, হ্যাঁ, জাল কিন্তু পরবর্তীতে জমার জন্য ব্যবহার করে। আর এইটা যেটা দেখেছেন এটা হলো বাটে না, হ্যাঁ, তো বলে ঢাকনা কোন হয় এগুলো বাটে না, হ্যাঁ, দেখেন তোমার প্রথম থেকে, হ্যাঁ, এইটা হলো নাকুই, নাকুই দিয়ে কিন্তু যে তরকারিটা আছে না, মানে হাতা আছে না, হাতা দিয়ে যেমন না আসার কারণ সেইগুলো দেয়, আর এটা কিন্তু বাস দিয়ে তৈরি কোনোদিন নষ্ট হইবে না, এটা গ্যারান্টি দিব, এটা মানে আজীবন ব্যবহার করে পাবেন, হ্যাঁ। আর একটা জিনিস তোমাকে যেটা দেখাচ্ছ সেটা দাম, এই যে এটা হলো সুসে, এই সুসেটা কিন্তু মজার একটা বিষয়, সেটা হলো যে শাক টাক দিলে আছে না, সেগুলো নারীদের জন্যে এই পাত্রটা কিন্তু আমার যে ইয়েগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু ধুয়ে দিয়ে গেলে মানুষ মানুষ ওইরকম আধুনিক যে অনেকে ইয়ে ব্যাপারগুলো করেন সেরকম কিন্তু না। আর এইটা যেটা দেখছি সেটা এটা হলো যে তোমার ব্র্যান্ডা, আজকের যে ব্র্যান্ডা সেটা কিন্তু ওল্ড মডেল, ওল্ড মডেল, এটার নাম হলো ঘুটুনি, এই ঘুটুনি দিয়ে কিন্তু যে ইয়াগুলো আছে নাবড়া টাবড়া যেগুলো আছে এগুলো কিন্তু বানায়, আলু কিন্তু খণ্ড খণ্ড করিয়া এগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করি আমরা, এগুলো এই ঘুটুনি, এই ঘুটুনি দিয়ে কিন্তু বাড়িতে অনেক কিছু হয়, তোমরা দিলে যাই গ্রামদেশে গ্রামবাসী দেখে নেবেন, এই ঘুটুনি অনেক প্রকার কাজ আছে। তোমার যে ব্র্যান্ডা ব্যবহার করছেন এই ব্র্যান্ডা কিন্তু আপনার ওল্ড যে মডেলটা আমার কই, এই ওল্ড ওল্ড মডেল হলো তোমার ঘুটুনিতে, এই ঘুটুনি দেখে দেখে কিন্তু আজ বিজ্ঞানীগুলো এত কিছু বানাইছে। আর এইটা যেটা হলো তোমার এগুলো পিঠা দেখলে আছে না, সেই পিঠা কিন্তু এটা আমার ওল্ড মডেল বলা হয় বা একদম মানে ওল্ড ভার্সন, দেখেন সেটা হলো বেল্লার পিঠা, বেল্লা পিঠা তো কম বেশি সবাই কন কার এলাকাত কি যে কন, যেটা কিন্তু মোর এলাকাতে এইটা কয় বেল্লার পিঠা কয়, হ্যাঁ, বাটি মাটি বাটি, হ্যাঁ, মাটি বাটি অনেক কিছু তরকারি টাকা তো অনেকে যে দিয়ে কিন্তু ফুকুনিটা দিয়ে কিন্তু হয় চুলের যে আগুন টাগুন যদি ইয়ে ধরে বানায় তো অনেক কিছু ফুকাই, এটা কিন্তু একদম। আর এইটা যেটা দেখেছেন খুপুরি, এর নাম হলো খুপুরি, এই খুপুরিটা কিন্তু স্পেশালিটি কী সেটা হলো যে এটা ঢাকনা সব কিছু কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়, হুম, বাঁশে বাঁশ দিয়ে বাঁশে বাতা পানি মানে এইগুলো কিন্তু মানে এই যে ঢাকনাটা, এইটা বর্তমান খুপুরি ভেতর মুরগি আছে ডিম পারছে, হ্যাঁ, আর একটা নজর এই যে হয় মুরগি, হ্যাঁ, এটা কিন্তু বাচ্চা হয়ে গেছে তো। আর এইটা যেটা দেখেছেন সেটা হলো পাশুন, এটা পাশুন করে তোমার তিবা কী কী কর সেটা ধরুন হাওয়াই কিন্তু এটা পাশুন করে, এটা বাড়ির কাজে তো লাগে আবার দোলা বাড়ির কাজে তো লাগে, তো এটা বর্তমান আমার বাড়ির কাজে তো লাগেছে, অবস্থা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা চেঞ্জ করবেন নাকি। আর একটা যেটা দেখাচ্ছে সেটা হলো দেখুন বারুন, অনেকে ঝাড়ু কন তো আমার এটা বারুনই কয়, এটা হলো দেখেছেন এখন, হ্যাঁ, এটা হলো কল। আর এই যে দেখেন দেখেছেন এখানে হলো কলে পাশ, আর যেটা দেখেছেন এটা হলো যে খুপুরি দেখেন না, এটা হলো বাসায় গিয়ে দিবে না, এটা ওখানে বাসদিন সেটা হলো খোপড়া, এটা মুরগি আছে এখানে। আর যেটা দেখাচ্ছি সেটা হলো আমার পালঙ্গের পাশ, পালঙ্গের পাশ তোমার সেই কী কয় সেটা জানো না। আর যেটা দেখেছেন এটা হলো পোয়াল, খেয়ার কয় পোয়াল কয়, তা পোয়াল পুজ, এটা পোয়াল দেখতে হয় তো গরু টরু খাওয়ার জন্য, সেটার নাম হলো পোয়াল পুজ। আর এবার তোমার যেটা দেখাচ্ছ সেটা হলো যে এটা কয় বকরি, হ্যাঁ, তোমার এগুলো ছাগল কয় হয় না বকরি কয়, তার অনেক কথা করার ইচ্ছা ছিল, তা তোমরা এগুলো কমেন্ট করে জানান কোনটা কী কয় তোমার এলাকার।